Hi friends, good morning, welcome back to another blog. অবশ্য মর্নিং কতটা গুড সে সম্বন্ধে এখন যথেষ্টই সন্দেহ থেকে যায়, কারণ কালকে রাতে যা হলো তারপরে আর আমাদের ভারতবর্ষের জন্য আজকের মর্নিং মোটেই গুড নয়। আসলে আমরা বোধহয় একটু বেশি আশা করে ফেলেছিলাম, এতটা এক্সপেকটেশন নিয়ে, এতটা উন্মাদনা নিয়ে সারা দেশের লোক আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম যে কিছু একটা ভালো হবে। খুবই ডিসঅ্যাপয়েন্টমেন্ট হলো, কিছু করার নেই, পরিস্থিতি যা হবে তার সঙ্গেই মানি নিতে হবে। কালকে যে আমার ব্লগটা মানে আর কি আমি কালকে যেটা শ্যুট করেছিলাম ওই সময় তোমরা তাতে দেখেছো, আমি মানে খুব পজিটিভ মুডে ছিলাম, ওই জন্য রাতের দিকে যখন আর মানে আর এই নিয়ে কিছু বলিনি, আর একটু বাজার যাওয়ারও তাড়া ছিল। ইনফ্যাক্ট এইসব কারণেই বাজার টাজার যেতে দেরি হয়ে গেছিলো। যাকে কী আর করা, আর সবচেয়ে মজার কথা হতো লাফিয়ে লাফিয়ে যে বাজারে গেলাম, বাজার কিন্তু আমাদের মানে আজকে খোলাই আছে, আর কারণ জগদ্ধাত্রী পুজো চলছে। এই প্রসঙ্গে আমার সমস্ত ভিউয়ার্স আর সাবস্ক্রাইবার্সদের জানাই জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা। তোমরা তো জানো আমার বাড়ির সামনেই বেশ কয়েকজন সবজিওয়ালা আসে, এবং তাদের মধ্যেই একজন বিহারের, দেশে গেছিলো ছট পূজা উপলক্ষে, আজকে একটু আগে এলো, এসে বেল দিয়ে এই ঠেকুয়াগুলো দিয়ে গেল। এই সবজিওয়ালাটা করোনার কালের সময় থেকে আমাদের পাড়ায় আসা শুরু করেছে। আর অদ্ভুত একটা ব্যাপার, কালকেই আমার ছেলে, কাল পরশু কবে যেন আমার ছেলে আমাকে বলছিলো যে মা একটু ঠেকুয়া তো বানাতে পারো। তো আমি আমি বললাম যে ঠেকুয়া বানানো প্রথম কথা অত সোজা নয়, আর আমার একটু অবাকও লাগলো ও ঠেকুয়াটা জানলো কোত্থেকে, কেন ও কোনো দিন ঠেকুয়া খেয়েছে বা চোখে দেখেছে বলে আমার তো মনে হয় না। তো আমি ভাবলাম ভিডিও টিডিও দেখে নিশ্চয়ই শখ হয়েছে, ওরা তো আজকাল সবসময় বিশেষ করে আমার ছেলে খুব ফুডি, ও নানা রকম খাবার ভিডিও দেখতে খুব পছন্দ করে, তাই ভাবলাম নিশ্চয়ই তাই। কিন্তু আমি বললাম বাবা ঠেকুয়া বানানোর প্রথম কথা অত সোজা নয়, কারণ ঠেকুয়া শক্ত হয়ে যায় অনেক সময় আমি যেটা জানি, আর আমরা তো আমি সত্যি কথা ওটা কোনোদিন মানে ঠেকুয়া কোনোদিন বানাইনি, আর এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো করাও আমার পক্ষে একটু মুশকিল। তাও যদি আমি নিয়ম পদ্ধতি ঠিকঠাক জানতাম, এবার দাঁড়িয়ে শক্ত হয়ে যাবে তখন কেউ মানে খেতে পারবে না, সেটাও তো মানে জিনিসটা তখন নষ্ট হবে না। তা আমি আর ইয়ে করি রিমোট করতে ঠেকুয়া খাওয়ার খুব শখ হয়েছিল। তো দেখো ঠিক আজকে দিয়ে গেল, মানে এটাই মানে সত্যি কথা, মানে ঈশ্বরের ইয়ে থাকলে না, কৃপা থাকলে মানুষ ঠিক যেটা মানে চায় আর কি প্রসাদ হিসেবেই আমাদের কাছে, অ্যাকচুয়ালি ঠেকুয়া তো প্রসাদ হিসেবেই ওরা ছট পুজোয় ওরা দেয় না, তো আজকে পাওয়া গেল সেটা দেখে আমার বেশ ভালো লাগলো। আর এই ঠেকুয়া অবশ্য আমি খেতে অভ্যস্ত মানে খেয়েছি, ছোটোবেলায় খেয়েছি, অভ্যস্ত কথাটা বললে ভুল বলা হবে, কেননা আমার দিদিমা কর্মসূত্রে বিভিন্ন জায়গায় বিহারে লেডি প্রিন্সিপাল ছিলেন আর কি সরকারি স্কুলে, তো মুজফ্ফরপুরে যখন ছিলেন তখন বেশ অনেক আগেকার কথা, আমি তখন বেশ ছোট, হার্ডলি 2-3 পড়ি, ওই সময় আমার মনে আছে কোনো একবার আমরা ছট পুজোর সময় গেছিলাম, তো তখন ওখানকার মানে যে বিহারি যে সমস্ত স্টাফরা যে টিচাররা তারা ঠেকুয়া দিয়েছিলো, সেই ঠেকুয়া খেতে খুব ভালো ছিল। আর মারও তখন কম বয়স ছিল, মাও না এসে একবার বাড়িতে ঠেকুয়া বানিয়েছিল ঘি টি দিয়ে আটা ইয়ে করে, মানে এত সুন্দর সফট হয়েছিল সেটা, তো অনেকদিন বাদে ঠেকুয়া পেয়ে সেটা আমার মনে পড়লো, সেই পুরনো স্মৃতিগুলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম। আর এইমাত্র ঢাকুরিয়া আমড়ি থেকে আমার ফোন এলো, অ্যাকচুয়ালি আমার 22 ডক্টরের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট আছে, যেই ডক্টরকে দেখিয়েছিলাম ভাস্কুলার সার্জন, তো যাবো তার কাছে, 1 মাস হয়ে গেছে, ইনফ্যাক্ট 1 মাসে বেশি হয়ে গেছে, 1 মাস হয়ে যাওয়ার পর আমার ভেনাস ড্রপলার যে টেস্ট হওয়ার কথা ছিল সেই ভেনাস সেই টেস্টটাও হয়ে গেছে, মোটামুটি রিপোর্ট ঠিক আছে, এবার ডক্টর দেখুন, দেখে বলবেন যে কী হয়, কী বললেন ডক্টর আমি অবশ্যই তোমাদের জানাবো, তোমরাও একটু প্রে করো ভগবানের কাছে যাতে সব কিছু ওকে থাকে। এই নে তুই ঠেকুয়া ঠেকুয়া করছিলি, এই দেখ ঠেকুয়া পাওয়া গেছে,
আমাকে যে সবজিওয়ালা ঠেকুয়া দিয়ে গেছে। বাহ কি সুন্দর। লাস্ট আমি খেয়েছিলাম ঠেকুয়াটা 5 বছর আগে, কারণ কে খাইয়েছিল তোকে? আর স্কুলে যেতাম তো স্কুলে সব মানে বন্ধুরা, বিহারি বন্ধুরা আচ্ছা ওখানে সব আনতো, তো তারপরে আমি আবার ব্লগে বললাম ও তো খুব ফুডি, ও নিশ্চয়ই কত। না 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 ওটা না ওটা না, ভিডিওতে দেখেছি না। ঠেকুয়ার মানে ঠেকুয়া তুমি ঠিক করে বানাও তাহলে একদম শক্ত হবে না, ভালো হবে। আর তুমি যদি জানাতনা প্রকরণ করে বানাও তাহলে এত শক্ত হবে না। আমার অত সাহস নেই বানানোর, মাথায় ছুরি মারলে মাথা ভেঙে যাবে এরকম টাইপের। আচ্ছা খেয়ে দেখ, এটা কিন্তু ভালোই হয়েছে। না বেশ ভালো, আমি ভালো হয়েছে। তুই ঠেকুয়া ঠেকুয়া করছিলি, ভগবান পাঠিয়ে দিয়েছে। ভালো ভালো। আর এখানে এতক্ষণ ধরে এডিটিং করে এবার রেন্ডারিংও হয়ে গেছে, এবার ভিডিওটা আপলোডিং হচ্ছে। লেখা তো আছে 1 আওয়ার লেফট, দেখা যাক কতক্ষণে হয়, হলে তারপর থাম্বনেল বানিয়ে পাবলিশ করে দেব। আমি এখন ব্যাংকে যাচ্ছি, আর ব্যাংকে যাওয়ার জন্য এই 3:30 টাইমটাই সবচেয়ে ভালো, কারণ এই সময় গেলে ফাঁকা ফাঁকা কাজও সেরে নেওয়া যায়, নইলে একটা কাজের জন্য অনেক সময় আবার যেতে হয়। আজ সারা দিনটাই খুব প্রোডাক্টিভ গেল, বেশ অনেকগুলো কাজ যেগুলো করার ছিল অনেক দিন থেকে সেগুলো করলাম। আর আজকে দিওয়ালির পরে প্রথম আমাদের ক্লাব খুললো। অ্যাকচুয়ালি আমাদের ক্লাব যেখানে বসে আর কি, সেখানে কালী পুজো হচ্ছে, মানে আমাদেরই, আমি যেখানে থাকি আবাসিকে, এখানেই যে মাঠে তোমাদের কালী পুজো দেখিয়েছিলাম সেটা তার ঠিক সামনেই আমাদের ক্লাব। তো এই সময় ক্লাবটা অকুপাইড থাকে ওই সব কারণে, তো আমাদের যে দূরের ক্লাবটা আর কি সেখানে, দূরের বলতে সেটাও যথেষ্ট কাছে আমার বাড়ি থেকে, সেখানে আজকে আমরা সবাই মিলে বসবো। প্রথমে ঠিক হয়েছিল যে আজকে আর যেহেতু এই প্রথম ক্লাবটা অকুপাইড সেহেতু আর বসা হবে না, কিন্তু শেষকালে সবাই মানে আমাদের যে কোঅর্ডিনেটর তাকে বললো যে না ক্লাব চলো অন্য ক্লাবটাতেই আমরা বসি। আসলে এই কদিন আড্ডা না মেরে না থাকাই যাচ্ছিল না, সবাই একই অবস্থা, এবং আজকে অনেকেই আসবে বলেছে। আর সত্যি আড্ডাটা একদম টনিকের মতো কাজ করে। আমি তো আমি যখন এই অসুস্থ হলাম কিন্তু আমি ওখানে যাওয়াটা ছাড়িনি, ওখানে গেলে আমি চেয়ারে মানে কমফোর্টেবল বাড়ির মতোই পুরো একদম চেয়ারের উপর পা তুলে আরাম করে বসে আড্ডা মারি, কারণ এখন তো আমি পা ঝুলিয়ে বসতে পারি না তোমরা জানো। যাই হোক এখন যাচ্ছি, গেলে একটু বেশ ভালো লাগবে, অনেকদিন বাদে সবার সাথে দেখা হবে। ক্লাব থেকে এসে গেছি আজকে, যথারীতি সবাই খুব এসেছিলো এবং একবার জমিয়ে আড্ডা হলো। আর এখন এই দুটো বেগুন, এইগুলো দিয়ে বেগুন পোড়া করবো আজকে ডিনারে, বেগুন পোড়া।